আজকে 24 জুলাই এখন এখানে আছি অবস্থান করছি শুধু একটা আশা একটা প্রত্যাশা যে বাংলাদেশের মানুষ সবাই মিলে দলমত নির্বিশেষে সবাই মিলে চেষ্টা করবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা সবাই মিলে আমার ওই কথা বলবে এই জন্য বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে সবাই ঠিকই তবে কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে আসলে আমার বাবা তো আসলে কৃষক আমার বাবা একজন কৃষক আমার বাবা তো সচিব না যার কারণে হচ্ছে আমার কথাটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাচ্ছে না আমি সেই মাধ্যম খুঁজে পাচ্ছি না যে মাধ্যমে আমি আমার কথাগুলো পৌঁছাবো আমার দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবো এটা দুর্ভাগ্য যে কোনো একটা বাচ্চার নাম স্বপ্ন পদ্মা সেতু এই তিনটা নাম দিলে ঠিক আছে এই ইস্যুটাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায় কিন্তু আজকে বাংলাদেশের মানুষের এই প্রাণের দাবি হয়ে উঠেছে ছয় দফা এই যে উত্তরবঙ্গের মানুষের যে ভোগান্তি এতদিনের ভোগান্তি বাংলাদেশ রেলের যে অব্যবস্থাপনা এটা পরিবর্তনের যে ছয় দফা এটা এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী বরাবর কেউ পৌঁছাচ্ছে না এটা পৌঁছাচ্ছে না এটার কারণ কি আমি আসলে বুঝতে পারছি না যারা পৌঁছাচ্ছে না যারা কোথাও এটা বাধা বিপত্তি করছে বা হচ্ছে কি কোনো একটা জায়গায় আমার কাগজটা আটকে রেখেছে আমার কথাটা আটকে রেখেছে এটা আসলে কারা আর তারা কিসের জন্য এমনটা করছে তারা কি কোনো অংশে বা কোনো জায়গায় এই দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা এটা নিয়ে আমার কিঞ্চিত হচ্ছে কনফিউশন আছে তাহলে আমি তাদের কাছে অনুগ্রহ মানে রিকোয়েস্ট করবো তারা যেন হচ্ছে কনফিউশনটা আমাকে দূর করে দেয় মাননীয় প্রধানমন্ত্রী বরাবর যেন আমার এই ছয় দফা দাবি পৌঁছে দেয় এবং বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশের মানুষের এখন সবাই মুখিয়ে আছে কখন এই ছয় দফা বাস্তবায়িত হবে মাননীয় প্রধানমন্ত্রী যেন এই ছয় দফা বাস্তবায়নের একটা আশ্বাস দেন আমি সেই জন্য বসে আছি বসে থাকবো সমস্যা নেই সংঘাত চাচ্ছি না সম্প্রীতি চাচ্ছি আচ্ছা দেখেন যারা এরকম কথা বলছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা হয়তো কোনো কারণে কোনো মাধ্যমে এই সিন্ডিকেটের সঙ্গে যারা যুক্ত তাদের দ্বারা একটু প্রভাবিত হচ্ছেন কোনোভাবে বায়াস্ট হচ্ছেন এটা হবেন না প্লিজ যদি মনে করেন আপনাদের মতো আমিও বায়াস্ট হতাম তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যখন 2 লক্ষ টাকা জরিমানা করেছে সহজ ডটকমকে তখন হচ্ছে 50% মানে 25% যখন আমাকে দেওয়ার কথা 50,000 টাকা সেটা নিয়ে বাড়িতে চলে যেতে পারতাম কিন্তু আমি তো যাইনি আমি এখানে অবস্থান করছি ছয়টা দফা এটা আমার একা না সারা বাংলাদেশের মানুষের জন্য সারা বাংলাদেশের মানুষের অধিকার অর্জন করার জন্য এখানে বসে আছি আজকে এতগুলো দিন নাওয়া খাওয়া ঘুম বাদ দিয়ে এখানে বসে আছি মার খাচ্ছি এইটুক সহানুভূতি তো আপনাদের কাছ থেকে পেতেই পারি যে প্লিজ বায়াস্ট হবেন না অনেকে হচ্ছে ভূগোল বোঝাবে বুদ্ধিমানের পরিচয় দেন একটু বিগ্রস্ত করতে পারি সবাই মিলে তো একটু করতে পারেন যে আমি পারছি না একার পক্ষে সবাই মিলে চিঠি লেখেন ঝাড়কলিপি লেখেন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পাঠান এই কাজ কেন না করে ঠিক আছে আপনারা বায়াস্ট হচ্ছে আমি জানি না তবে হ্যাঁ বায়াস্ট হওয়ার নো প্রবলেম আমার তাতে কিছু আসে যায় না সত্য সবসময় সত্য সত্যের শক্তি অনেক আমি কি আমি এটা জানি আমি কি করছি না করছি এটা আমার পুরো স্পষ্টই আমার মাথায় আছে এবং আমি জানি আমার স্রষ্টা জানেন আমি কতটুকু সত্য বলছি আর কতটুকু মিথ্যা বলছি আপনাদের মনে হয় সেটা তবে আমি তাদের সঙ্গে ওই তারা যে কথাগুলো বলছে যে রিউমারগুলো ছড়াচ্ছে বাজারে সেটা যদি সত্যি হতো তাদের রিউমারগুলো তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের অবহেলার জন্য দায়িত্ব অবহেলার জন্য কেন 2 লক্ষ টাকা সহজকে জরিমানা করলেন এইটুক প্রশ্ন তো আপনারা জাতি সবাই মিলে করতে পারেন আর তার সাথে আপনাদেরকে এটাই বলবো তাদের সঙ্গে কুকুরে পায়ে কামড় দিয়েছে বলে আমি তার মানে কুকুরের মতো পায়ে কামড় দিয়ে ব্যাপারটা এমন তো হতে পারে না তাদের সঙ্গে কথা হবে মহামান্য হাইকোর্ট যেদিন ডাকবে সেদিন যেদিন আমাকে তলব করবে সেদিন আমি যাবো এভিডেন্স সহ তারা যে এভিডেন্স নিয়ে এসছে আমি আগে বলেছিলাম সহজ ডট কম সেদিন একজন আইনজীবী নয় একজন বুদ্ধিজীবী আনলে পারতেন তো তাদের সঙ্গে কথা হবে আইনের মাধ্যমে কাগজে কলমে